শ্রাবণের দ্বিতীয় সোমবারে আদিদেব শিবের উপাসনায় মেতেছেন ভক্তরা। পুরাণ মতে কথিত আছে, শ্রাবণ মাসের শিবের আরাধনায় ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। সেই সূত্র ধরে সারা দেশের সাথে আসানসোলেও ভক্তদের সমাগম ঘটেছে চন্দ্রচূড় মন্দিরে। এদিন সকালে মন্দিরে উপস্থিত হতে দেখা যায় বহু দূর দূরান্ত থেকে ভক্তদের। এদিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা বাঁকে করে জল নিয়ে পায়ে হেঁটে মন্দিরে উপস্থিত হন। তবে গত 2 বছর করোনা অতি মহামারীর সংক্রমণের কারণে মন্দিরে জনসমাগম নিষিদ্ধ ছিল। সেদিক থেকে 2 বছর পর শ্রাবণের সোমবারে মন্দিরে উপস্থিত হয়ে শিবের আরাধনায় মেতে উঠতে পেরে ভক্তদের মধ্যে খুশির উন্মাদনা ফুটে উঠতে দেখা যায়। সরলা বাবার মধ্যে ভালো থাকে, ছেলেমেয়েরা সুখে থাকে।